नमस्कार बंधुरा, नतून कथा चैनल तरफ थे अपन सकल के अनेक अनेक स्वागतम जानाई। बंधुरा, आजकल भिडियो अपन सामने आलोचना करब पुत्र सन्तान जो 10 खूब क्यूट क्यूट एवं नतून नतून अर्थसह नाम। तब बंधुरा, भिडियो विस्तारित शुरू कर आगे अपन का एक छोट रिक्वेस्ट, अपनारा प्लिज हमार चैनल के सबसक्राइब कर पास बेल आइकन अल कर नीन। तो चलो बंधुरा, आजकल भिडियो शुरू करा जा। बंधुरा, आपनारा जदि आपनादेर पुत्र सन्तानदेर जोन्नो अकार अक्षर दिए एकदम नतून यूनिक एक नाम रखते चान, ताहले एक नम्बर नामटी रखते पारें। एक नम्बर नाम अरण्यजित। अरण्यजित नामेर अर्थ कानुनजयी। दुई नम्बर नामटा हसई अक्षर दिए खुबी क्यूट एक नाम, এই নামটা হলো ইন্দ্রাংশু। ইন্দ্রাংশু নামের অর্থ ভগবান ইন্দ্রের জ্যোতি। তিন নম্বর নামটা রিকার অক্ষর দিয়ে খুব ছোট্ট মিষ্টি একটা নাম, এই নামটা হলো রীত। রীত নামের অর্থ পরম সত্য। চার নম্বর নামটা দন্তেশ অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম, এই নামটা হলো সন্ধিত। সন্ধিত নামের অর্থ মিলিত। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য ত অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম রাখতে চান, তাহলে পাঁচ নম্বর নামটি রাখতে পারেন। পাঁচ নম্বর নাম তমগ্ন। তমগ্ন নামের অর্থ সূর্য। ছয় নম্বর নামটা দ অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা হলো দেবাদৃত। দেবাদৃত নামের অর্থ দেবতারা যাকে ভালোবাসে। সাত নম্বর নামটা দন্তেশ অক্ষর দিয়ে খুবই কিউট ইউনিক একটা নাম, এই নামটা হলো সর্বাদৃত। সর্বাদৃত নামের অর্থ যে সকলের কাছ থেকে আদর পায়। আট নম্বর নামটা প অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম, এই নামটা হলো প্রিনন। প্রিনন নামের অর্থ প্রীতি সাধন। নয় নম্বর নামটা তালবেশ অক্ষর দিয়ে খুবই কিউট একটা নাম, এই নামটা হলো শ্রেয়ম। শ্রেয়ম নামের অর্থ শ্রেষ্ঠ। এবং দশ নম্বর নামটা ম অক্ষর দিয়ে খুবই মিষ্টি একটা নাম, এই নামটা হলো মহাদ্রি। মহাদ্রি নামের অর্থ বড় পর্বত। বন্ধুরা, এই সমস্ত নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, আর সাথে সাথে আপনাদের যে সমস্ত পরিচিত মানুষরা রয়েছেন তাদের যদি নামের ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে শেয়ার করুন। আর বন্ধুরা, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু, আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।